হ্যালো শ্রোতা বন্ধুরা আজকের টিপসটি হচ্ছে রূপচর্চার চালের গুঁড়া শুনে অবাক লাগলো তো অবশ্য ভিডিওটা দেখলে শুনলে আরও ভালো লাগবে কি সেই উপকার জানা যাক চালের গুঁড়ার মানেই তো পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ তবে দৈনন্দিন রূপচর্চার এর কার্যকারিতা কম নয় কারণ চালের গুঁড়া এমন একটি উপকরণ যা সব ধরনের ত্বকের জন্য উপকারী রূপ বিশেষজ্ঞ শারমির কোচি জানালেন ত্বক পরিষ্কার করতে চালের গুঁড়া খুব কাজে দেয় এর কোনো পার্শ্ব নেই তবে সব ধরনের চালের গুঁড়া যে ত্বকে ব্যবহার করা যাবে তা কিন্তু নয় শুধু আতপ চাল ও কালিজিয়া জিরা চালের গুঁড়া ভালো সাবিওঙের কাজ করে নম্বর এক বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেদ্ধ চাল প্রস্তুত করা হবে যেই কারণে ত্বকের যত্নে এই চালের গুঁড়া খুব একটা ভূমিকা রাখে না নম্বর দুই চালের গুঁড়া এখন বাজারে কিনতে পাওয়া গেলেও বাড়িতে তা তৈরি করে নেওয়া ভালো এর জন্য চাল ভিজিয়ে রাখুন এক ঘন্টা পর ভালো করে পানি ঝাড়িয়ে তা ব্ল্যান্ডারে দিয়ে দিন নম্বর তিন তৈলাক্ত ত্বকের চালের গুঁড়া ব্যবহার করতে চাইলে শুধু পানি মিশিয়ে নিলেই হবে তবে শুষ্ক ত্বকের চালের গুঁড়া সরাসরি ব্যবহার না করাই ভালো এক্ষেত্রে মধু ক্যাস্টর অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন যা শুষ্ক ত্বকের স্বাভাবিকতা ধরে রাখতে সাহায্য করবে নম্বর চার ত্বক পরিষ্কারের পাশাপাশি চালের গুঁড়া মুখের ব্ল্যাক হেডস নাকে দুই পাশের মরাকোষ তুলতে সাহায্য করে সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বক আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয় কিন্তু চালের গুঁড়া দিয়ে মুখ পরিষ্কারের পর আর আলাদা করে জিঙের প্রয়োজন হয় না নম্বর পাঁচ চালের গুঁড়া সংরক্ষণের জন্য তা ফ্রিজে রেখে দিতে পারেন তবে গুঁড়া যদি হলদে বর্ণ ধারণ করে তবে তা আর ব্যবহার করা যাবে না সো বন্ধুরা আজকের টিপসটি এটি ছিল আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং তার সাথে সাথে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এবং তার সাথে সাথে পরিবেশকে